আজকে একটা বানাবো চচ্চড়ি। তো এই চচ্চড়ির মধ্যে অনেক কিছু থাকবে, তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা হালকা নেড়ে ফেলে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বিনস দিয়ে একটু নেড়ে ফেলে নিচ্ছে। তো এখানে দেখো রাজমা, কাঁচা রাজমা আছে, আর আছে শিম বীজ। এখানে মটর থাকলে তোমরা মটরও দিতে পারো। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে একে একে আমি মশলাগুলো দিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ পাউডার 1 চামচ, লঙ্কা পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, জিরে পাউডার এখানে ব্যবহার করছি না। তো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেবো। তো দেখো ভাজা ভাজা করে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, আর দিয়ে দিচ্ছি একটু কিমা। কিমাটা অপশনাল, তোমরা ভেজ যদি খেতে চাও তো কিমাটা স্কিপ করে দিতে পারো। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিলাম এখানে কোকোনাট, কোকোনাটটা আমি গ্রেট করে নিয়েছি, কারণ কারেন্ট চলে গেছিলো, তবু আমি সেটা পেস্ট ভালো করে পেস্ট বানাতে পারিনি। তো ভালো করে একবার নেড়ে নিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এটা তো বেশি ঝোল হবে না, তা পানিটা পরিমাণ মতোই দিতে হবে। এটা হালকা একটু ভিজা ভিজা টাইপের হবে, শুকনো শুকনোই হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দেবো মেথি শাক। তো দিয়ে এবারে আমি ভালো করে ফুটিয়ে কভার করে লো ফ্লেমে 10 মিনিট কুক করব। তার আগে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দিয়ে এবারে কভার করে আমি 10 মিনিট কুক করব লো ফ্লেমে। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমার একদম রেডি। এটার সঙ্গে তুমি রাইস, রুটি, পরোটা খেতে পারো, দারুণ লাগবে। তো কেমন লাগলো তোমাদেরকে কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও।